প্রিয় দর্শক আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌফিদুল হক দর্শক ভারতের কলকাতা থেকে মালয়েশিয়ার কোলালামপুর যেতে সময় লাগে চার ঘন্টা একই গন্তব্যে ঢাকা থেকে যেতে সময় লাগে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট তবে কলকাতা থেকে বিমানের টিকিট চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় মিলল একই গন্তব্যে স্বাভাবিক সময়ে ঢাকা থেকে সবচেয়ে কম দামের টিকিট মিলে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কাল থেকে ফের মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করে দেয় এই সংকটের সুযোগ নিয়ে পাঁচ থেকে সাত গুণ বাড়িয়ে টিকিট বিক্রি করেছে সরকারি বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলো কোনো কোনো এয়ারলাইন্সের টিকিটের দাম ছড়িয়েছে লাখ টাকাও পিছিয়ে নেই বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানও এদিকে কর্মী পাঠানো নিয়ে অনিয়ম দেশটিতে গিয়ে কর্মীদের চাকরি না পাওয়া ও শ্রম শোষণের অভিযোগে আবারও বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে সাড়ে ছয় লাখ টাকা কোম্পানিকে দিও টিকিটের অভাবে দেশটিতে যেতে পারছেন না একত্রিশ হাজার কর্মী ফলে প্রশ্ন উঠছে যাদের ঘামে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি সেই প্রবাসীদের সঙ্গে কেন এমন অনার্য আচরণ কেন এমন অবহেলা এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের আলোচনার বিষয়ে রেমিটেন্স যোদ্ধা কি শুধুই কথার কথা এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটাবের সভাপতি আব্দুল সালাম আরেফ টিভেন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় তার উপর প্রশ্ন রাখতে পারেন কিংবা আপনার যদি কোনো অভিজ্ঞতা একই সাথে কোনো মতামত থাকে সেটিও আমাদেরকে জানাতে পারেন আলোচনায় যাব তবে দর্শক এই যে বিমানের টিকিট অথবা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে অভিজ্ঞতা অর্থাৎ নির্যাতন নিপীড়ন সহ নানা অনিয়মের যে চিত্র সেটি নিয়ে রেমিটেন্স যোদ্ধা কিংবা যারা বিমানে ভ্রমণ পিপাসু যাত্রী যারা তাদের কিছু মন্তব্য আমাদের কাছে আছে সেগুলো দেখে কিংবা শুনে যেভাবেই বলি তারপর আলোচনা যেতে চাই ঋণ করা সব টাকাই ঋণ টাকা পরিবার থেকে না মোবাইলটাও কিনছি মোবাইলটাও কিনছি আমার বুবু কিনে এত পরিস্থিতির উপর যদি এই অপর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করবো করতে পারি কি জীবন দিয়ে দেবাই ঢাকা শহরে বলে গেলাম আজকে ফোন ধরতেছে না ভাই কি করবো মাঝে ঠিক নাই ভাই

আজকে ভিতরে যদি মালয়েশিয়া না ঢুকতে পারে তাহলে আর কোনো ঢুকতে পারবো না বলছে যে টিকিট কাটা বলা হয়ে গেছে মেন পার হয়ে গেছে তোমাদের সব ওকে কালকে যখন আমরা মেন পার পেয়েছি তখন বলেছে যে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেছে তোর সাতানব্বইটা তখন নতুন করে আবার কাটতে হবে তখন কালকে যে দেড় লাখ টাকা দিয়ে এ টিকিট কাটতে হয়েছে গরু বেড়েছি ধানের বোন নিছি সুদিয়ে নিছি এভাবে ম্যানেজ করে দিয়ে দিয়েছি এখন মনে করেন আমার বাড়ির বলতে কোনো কিছু বেচার মতো নাই দর্শক টিকিট নিয়ে হয়রানির চিত্র এবং যাত্রীদের যে ভোগান্তির অভিজ্ঞতা কিংবা তাদের মতামত শুনলেন যাচ্ছি আলোচনায় নাজলসবে আসতে চাই যা শুন আমরা যা শুনলাম আপনিও শুনলেন কি মনে হয় এরকম একটা অবস্থা দাঁড়ালো কেন নিশ্চয়ই এর সাথে যারা সংশ্লিষ্ট তারা ভালো বলতে পারবেন আমরা সব তথ্য জেনেছি গণমাধ্যমের সুবাদে তাতে করে এটুকু বলতে পারি যে আমরা যে খবরগুলো দেখলাম দিনভর সেখানে মনে হলো যে সংকটটা হচ্ছে বিমানের টিকেটের যেহেতু কালকে থেকে মালয়েশিয়া ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে আজকে শেষ দিন ছিল এত দিন যারা পেরেছেন গেছেন এই একত্রিশ হাজার মানুষ আটকে গেলেন টিকিটের অভাবে মানে টিকিট নাই বলে তারা যেতে পারলেন না এখন একদিনে একত্রিশ হাজার মানুষকে নিয়ে যাওয়ার বাস্তবতা আছে কি না এয়ারলাইন্সগুলোর ক্যাপাসিটি আছে কি না তাদের সেই প্রস্তুতি আছে কি না বাড়তি ব্যবস্থা তারা করেছেন কিনা না সেটি একটি প্রশ্ন কিন্তু একদিনে কেন এত বড়ো একটা বোঝা পড়লো কেন এই মানুষগুলোকে ধাপে ধাপে আগে পাঠানো গেল না সংকটটা আমরা মনে করছি এখন খবর দেখে যে টিকিটটাই বুঝি সংকট কিন্তু বিষয়টা যদি আপনি বিস্তারিত আলোচনা করেন তাহলে আমরা জনশক্তি রপ্তানি যে করি কারা জনশক্তি রপ্তানি করে যাদেরকে আমরা রিক্রুটিং এজেন্সি বলি যাদের একটা সমিতি আছে বাইরা নামে যারা জনশক্তি বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তাদের অনিয়ম দুর্নীতি অবহেলা সিন্ডিকেট যা কিছু বলি মানে কথা তাদের অপরাধ বা অন্যায়ের কারণে এই আমাদের শ্রমবাজার নানানভাবে বিভিন্ন এক ধরনের বা শোষণ নীতি হ্যাঁ এখন তাহলে আপনি যদি শুরুটা করেন সেটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি যারা বিভিন্ন দেশে মানুষ পাঠায় শ্রমিক পাঠায় জি দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে সরাসরি যুক্ত যে মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারপরে যেতে হয় তাদেরকে বিমানের মাধ্যমে বিমান মন্ত্রণালয় আছে এখানে তারপরে আপনি যেহেতু বিদেশের ব্যাপার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ফলে অনেকগুলো মন্ত্রণালয় বিভাগের সংযুক্তি এই বিষয়টাতে আছে আপনি অর্থ মন্ত্রণালয়কে আনতে পারেন কারণ আমাদের যে আর্থিক সংকট আমাদের যে ফরেন রিজার্ভের সংকট এটার একটা বড় অংশ আসে আমাদের প্রবাসী কল্যাণ আয় থেকে গার্মেন্টসের পরেই এই খাতটা সবচেয়ে বড় আমরা জানি তাদেরকে আমরা কিভাবে ট্রিট করি তাদেরকে কিভাবে পাঠাই তারা কিভাবে আসে যায় তাদের প্রতি কতটা সম্মান দেই তারা আমাদের অর্থনীতিকে টিকে রেখেছে কিন্তু তাদেরকে আমরা কতভাবে নির্যাতন করি অপমান করি বঞ্চিত করি সেগুলো আলাদা কাহিনি কিন্তু যারা জনবল পাঠান তাদের সাথে অন্যদের কোনো সমন্বয় ছিল কি না এবং সমন্বয় যদি থেকে থাক না থেকে থাকে তাহলে তাদেরকে তো আগে ধরা উচিত আমি তো দিনভর এ ব্যাপারে যে খবরগুলো দেখলাম যারা এই কাজটা করেন যাদের কারণে সংকটটা তৈরি হয়েছে বাকিরা তো হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট এখন নিশ্চয়ই উনি বলবেন যে টিকিট একদিনে এতগুলো দেওয়া সম্ভব না আমরা এয়ারলাইন্স থেকে যে টিকিট পাই আমরা একদিনে এত সম্ভব না কেন আমরা আগে থেকে সতর্ক থাকলাম না যে আপনি অনেকের দায় বা সংশ্লিষ্টতা আনতে পারেন কিন্তু যারা জনশক্তি পাঠান তাদের দায়টা তো মূলত প্রধান এখন জনশক্তি যারা পাঠান তাদের কি দায় এই সংকটের ব্যাপারে আজকে পত্রিকা যে খবর এসেছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি দলের এমপি এবং সাবেক মন্ত্রী তাদের স্ত্রী কন্যা তাদের যে সব রিক্রুটিং এজেন্সি তাদের একটা সিন্ডিকেশনের ফলে এই সংকটটা তৈরি হচ্ছে তার মানে এখন যে আমরা অন্য আরও কয়েকটা ঘটনা দেখেছি সাবেক প্রধানের কাহিনী সাবেক পুলিশ প্রধানের কাহিনী একজন এমপির হত্যাকাণ্ড এই বিষয়গুলো দিয়ে কিন্তু রাষ্ট্র দেশ সরকার কিভাবে চলছে এবং মানুষের চোখের আড়ালে কত বড় বড় অপরাধ হয়ে যাচ্ছে যেগুলো আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে শুনতাম এখন সেগুলোর প্রকাশ্য রূপ দেখছি প্রমাণ দেখছি এখন এই যে যাদের নাম এসেছে পত্রিকায় সিন্ডিকেট করে যারা এই পুরুষ জনশক্তি রপ্তানি খাতটাকে নিজেদের হাতে নিয়ে ফেলেছে এবং এর মাধ্যমে জনশক্তি রপ্তানির সংকট তৈরি করছে মানুষকে দুর্ভোগে ফেলছে এই একত্রিশ হাজার মানুষ ঘর বাড়ি সম্পদ সব কিছু বিক্রি করে তারা বিদেশ গিয়ে পরিবারের দেশের এবং অর্থনীতির উপকার করতে চেয়েছিল সেই মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে এই দায় কারা নেবে আর যাদের নাম এসেছে পরিচয়সহ কারো স্ত্রীর নামে কারো আপনার মেয়ের নামে কারো নিজের নামে এই মানুষগুলোর দায় কে নেবে এবং এই মানুষগুলোকে আমরা আইনের আওতায় জবাবদিহিতা আওতায় আসতে দেখব কি না সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের মতো এদের এই তথ্য আরো বেশি প্রকাশিত হলে পরে আমাদের মালয়েশিয়া মালয়েশিয়ার সমুদ্র নিয়ে বহু দিন ধরে নানা ধরনের সিন্ডিকেটের যে তৎপরতা কিংবা ক্ষেত্রে ব্যবস্থাগুলো আমরা দেখেছি এই আলোচনাগুলো আরো শুনব না যুবশবে অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম আরাবে আসছে চাই যে কখনো কখনো এই অভিজ্ঞতা যাত্রীদের কাছ থেকে আসে যে ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করার ক্ষেত্র তাদের এক ধরনের সিন্ডিকেট আছে অথবা যার কাছ থেকে যা নিয়ে পারে অর্থাৎ যত মূল্য নিয়ে পারে কেন এই অভিজ্ঞতা কারো কারো কাছ থেকে শোনা যাচ্ছে আসলে সব ট্রেডের মধ্যেই কিছু কিছু অসাধু ব্যবসায়ী থাকে আমি বলবো না যে ট্রাভেল এজেন্সিদের মধ্যে সবাই এখানে সাধু কিছু কিছু অনিয়ম অবশ্যই আছে সেটা অবশ্যই সরকার খতিয়ে দেখবে তবে মালয়েশিয়ার এই যে বিষয়টা আমরা দেখছি যে গত দশ বারো দিন যাবৎ প্রচণ্ড চাপ অনেক যাত্রী যেতে পারবে না এটা আমরা দশ বারো দিন যাবৎ যখন দেখতেছিলাম তখন কিন্তু বাংলাদেশ বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স মালিন্দ এয়ার এয়ার এশিয়া সবাইকে আমরা পত্র দিয়েছি যে এখানে এতগুলো প্যাসেঞ্জার আছে আপনারা এক্সট্রা ফ্লাইট অপারেট করেন এবং অনেকগুলো এয়ারলাইন্সই কিন্তু এক্সট্রা ফ্লাইট অপারেট করেছে কিন্তু সমস্যাটা হয়েছে কোথায় আজকে বাংলাদেশ থেকে কুয়ালামপুর যাওয়ার জন্য আমাদের ডেইলি ক্যাপাসিটি কত উইকলি কত মান্থলি কত এটা ক্যালকুলেশন করেন দেখবেন যে টোটালে আপনি দশ থেকে বারো হাজার উপরে পাওয়া যাবে না তারপরেও গত এই এই মাসে কিন্তু প্রায় আঠারো থেকে বিশ হাজারের উপরে যাত্রী মালয়েশিয়াতে ট্রাভেল করেছে বিভিন্ন রুটে বিভিন্নভাবে এবং এক্সট্রা ফ্লাইটের মাধ্যমে এখন এইখানে যে কথাটা আশরাফ ভাই বললেন যে সমন্বয়ের যে একটা প্রয়োজন ছিল সেইটা কিন্তু আমরা দেখি নাই আমরা দেখেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স হজ যাত্রী বছর ক্যারি করছে চৌচল্লিশ হাজার গত ছয় মাস আগে থেকে তারা প্রিপারেশন নিচ্ছে তারা হাব আটাব ধর্ম মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয় সিভিল এভিয়েশন অথরিটি সবার সাথে একটা সমন্বয় করছে এবং প্রতি মাসেই তারা একটা দুইটা মিটিং তারা করতেছে কিভাবে যাবে যাত্রী কয়েকটা ফ্লাইট হবে ফ্লাইটের টাইমিং কি এভরিথিং কিন্তু এইখানে এক মাসে পঞ্চাশ ষাট হাজার যাত্রী শ্রমিক যারা তারা মালয়েশিয়াতে যাবেন সেক্ষেত্রে কি আলোচনা হয়েছে কি সমন্বয় করা হয়েছে কি বৈঠক কোথায় হয়েছে এই বিষয়ে কিন্তু আমরা জানি না ট্রাভেল এজেন্সি তার মানে আপনাদের কোনো আমরা আমরা এই বিষয়ে কিছুই জানি না আমরা জানি না এবং এমনকি যারা বা এই ডিমান্ডগুলো বাংলাদেশে এনেছেন যে বাংলাদেশ থেকে যাত্রী শ্রমিকদেরকে পাঠাবেন মালয়েশিয়া তাদেরও তো একটা ক্যালকুলেশন থাকা দরকার ছিল যে তার কেন লাস্ট মোমেন্টে বিএমইটিতে ছাড়পত্রের জন্য জমা দিতে হবে আপনি দেখেন গতকালকেও কয়েক হাজার লোকের জন্য ছাড়পত্রের জন্য বিএমইটিতে জমা করা হয়েছে গত এক সপ্তাহে অনেকগুলো জমা করা হয়েছে তাহলে এরা আগে কোথায় ছিল তাদের কেন প্রস্তুতি ছিল না তাহলে এই যাত্রীগুলোর যে ভোগান্তি হলো এই হয়রানির জন্য শুধু এয়ার টিকিট পাওয়া যায় এয়ার টিকিট তো আপনি পাবেন না একদিনে একত্রিশ হাজার টিকিট তিরিশ হাজার টিকিট পসিবল না এক সপ্তাহে এক মাসেও পসিবল না এটা এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না এইটা যদি এক মাসে আপনি তিরিশ হাজার পাঠাইতে হন আপনাকে আরও দুই মাস আগে প্ল্যান করতে হবে তখন সব এয়ারলাইন্স তাদের বিভিন্ন জায়গার পারমিশন লাগে আমাদের বাংলাদেশের থেকে যেভাবে পারমিশন লাগে এখানে ফ্লাই করে যেতে যে রাষ্ট্রের কটা উপর যাবে সবারই পারমিশন নিতে হবে ইট নট সো ইজি যে আপনি আজকে আজকে বলেন লোক পাঠাই দিলেন বিষয়টা কিন্তু এমন না পলিসি ডিল করার কথা আপনারা বিভিন্ন সময় বলছেন যে একটা নীতিমালা থাকা প্রয়োজন সেই জায়গাতে আপনারা এই যে নীতিমালার যে প্রয়োজনীয়তা সরকারের মানে কাছে কতটুকু পৌঁছাতে পারলেন এইটা মূলত বলতে পারবে যারা ম্যান পাওয়ার এক্সপোর্ট করতেছে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে আছে বিএমইটি এখানে আছে বাইরা এখানে আছে তাদের বক্তব্য যদি আপনারা নিতে পারতেন তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হতো তবে আমরা এখানে কিন্তু কোনো সমন্বয় দেখি নাই এখন পর্যন্ত না তাহলে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে যে অভিযোগ যে টিকিটের দাম বেশি রাখার প্রশ্নে মানে তারা কি তাদের অন্য কোনো পরিচয় আছে কিনা ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি অন্য পরিচয় আছে কিনা যে সূত্র ধরে তারা এই ধরনের আচরণ করছে আপনি দেখেন মালয়েশিয়ার টিকেট গত দুই বছরে কোনো সংকট আমরা কিন্তু শুনি নাই কারণ কি এই একশো এজেন্সি যারা মালয়েশিয়াতে এক্সপোর্ট করছেন তাদের নিজেদেরই ট্রাভেল এজেন্সি আছে তারা নিজেরাই কিন্তু তার নিজের অফিস থেকে টিকিটগুলো সেল করছেন তারা যাত্রী পাঠিয়ে দিচ্ছেন এ অ্যাকুরেট তথ্য প্রতিদিন কতজন যাচ্ছে বা প্রতি সপ্তাহে মাসে কতজন তারা পাঠাচ্ছেন এই তথ্য কিন্তু তারা আমাদের কাছে কখনো শেয়ার করেন নাই এখন যখন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়ে আসছে তখন দোষ দেওয়া হচ্ছে ট্রাভেল এজেন্সিদের কাছে ট্রাভেল এজেন্সি একটা সীমিত কমিশনের মাধ্যমে টিকিটটা বিক্রি করে মূল ভাড়াটা নির্ধারণ করে হচ্ছে এয়ারলাইন্স এয়ারলাইন্স তাই সে স্বাধীন সে স্বাধীনভাবে তার ভাড়াটা নির্ধারণ করে মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে বেস করে এখানে কিন্তু ট্রাভেল এজেন্সির হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই এয়ারলাইন্স যেই ভাড়াটা দিবে ওই ভাড়াতে ট্রাভেল এজেন্সি টিকিট বিক্রি করতে বাধ্য এবং আমাদের যে ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এর বাইরে যদি কোনো এজেন্সি অতিরিক্ত টাকা নেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু জরিমানা এবং জেলের বিধানও আছে সেটা তো বিধান আছে কিন্তু সেই বিধানের প্রয়োগের জায়গাতে আমরা পিছিয়ে কেন অথবা একটা অন্ধকার অবস্থায় কেন একদম ব্যক্তিগত জায়গা থেকে এখন দেখেন যখনই সংকট আসে সংকট নিয়ে শুধু আলোচনা হয় সমাধানের পথে কিন্তু আমরা কখনো যেতে দেখি না আমাদের সংগঠনের নেতৃত্বের পর্যায়ে আছেন আপনাদের ব্যবস্থাগুলো কি নাকি আপনাদের এমনও ব্যক্তি আছে যারা আসলে আপনাদের ব্যবস্থাগুলো মানতে চায় না না এরকম কিছু না দেখেন এয়ারলাইন্সের বিক্রয় এবং বিপণন পলিসি আছে তাদের নিজস্ব সে টিকিটটা কীভাবে বিক্রি করবে কতজন এজেন্সিকে দিয়ে বিক্রি করবে কি প্রাইসে বিক্রি করবে টোটালি এটা এয়ারলাইন্সের উপরে এখানে ট্রাভেল এজেন্সির কোনো হাত নাই কোনো এয়ারলাইন্স যদি এক্স ওয়াইজেড কোন এজেন্সিকে টিকিট দেয় সেটাও তার দায়িত্ব যদি না দেয় সেটাও তার দায়িত্ব এই রেসপন্সিবিলিটি এয়ারলাইন্সকেই নিতে হবে মানে এখানের মধ্যে একটা জিনিস আপনাদের কাছে জানা যাচ্ছে যে এই টিকেটের সংকট কিন্তু দাম কেন এত বেড়ে গেল দাম তো নির্ধারণ করেছে এয়ারলাইন্স দাম তো ট্রাভেল এজেন্সি নির্ধারণ করে না এবং কোনো কোনো ট্রাভেল এজেন্সি যদি নির্দিষ্ট দামের চেয়ে বেশি নেয় এয়ারলাইন্স তাকে সাসপেন্ড করতে পারে गवर्नमेंट তার লাইসেন্স বাতিল করতে পারে জেল জরিমানা করতে পারে জি আব্দুল সালাম আরবে আরো আলোচনা শুনবো আমাদের সঙ্গে দর্শক অনলাইনে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান আছেন মফিদুর রহমান নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে দুইজন সম্মানিত আলোচকের বক্তব্য আপনি শুনলেন এবং আমরা আলোচনা শুরু করার আগে বেশ কিছু যাত্রী অথবা ভোগান্তির শিকার হয়েছেন যারা তাদের বক্তব্য আমরা সবাইকে সবাইকে অবগত করার করলাম নিশ্চয়ই সেটি আপনি শুনেছেন তাদের বক্তব্য প্রশ্ন হলো এই পর্যায়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কেন আসলে আমি বলবো যে ঘটনাটা এত দুঃখজনক যেখানে আমাদের একটা সুযোগ আমাদের দেশের নাগরিকদের জন্য ওখানে কর্পোরেট সংস্থানের একটা সুযোগ এই সুযোগটা ব্যবহার করার জন্য যারা আমি প্রথমে আমাদের আলোচক দুইজন আমি বলে তারা সঠিকভাবে বলেছেন এখানে আমরা যারা আছি যদি আটাপ থেকে ট্রাভেল এজেন্ট আমাদের সাংবাদিক ভাই যে কথা বললেন আমি যা সংযুক্ত হয়েছি কিন্তু আসলে এই প্রক্রিয়াতে যারা আছেন তারা কিন্তু প্ল্যানিংটাই আমার মনে হয় এখানে একটা দুর্বলতা আছে যে

প্রোয়াক্টিভলি এই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করা তারপরে এই যাত্রীদের তাহলে যাত্রীদের ভোগান্তিটা হতো না অনেকে যেতে পারছে না এটা বড় দুঃখজনক আমি শুধু বলবো যে সিভিল পক্ষ থেকে আমরা যেটা করেছি যে মুহূর্তে জানতে পেরেছি যে অতিরিক্ত ফ্লাইটের দরকার হবে আমরা এই অতিরিক্ত ফ্লাইটগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় আপনি জানেন যে সিভিল এভিয়েশন নর্মালি আমরা ইয়ে করি যেটা হলো নিরাপত্তা এবং এটা হলো সিকিউরিটি অ্যান্ড সেফটি ব্যাপারটাই আমরা এনশিওর করি এবং ফ্লাইট পরিচালনাগুলো আমরা অনুমোদনগুলো প্রদান করে থাকি আমরা এখানে তখন যখন জানতে পেরেছি এটা ন্যাশনাল রিকোয়ারমেন্ট তখন যে এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট চেয়েছে চার্টার ফ্লাইট চেয়েছে অতিরিক্ত ফ্লাইট চেয়েছে আমরা তাদেরকে দিয়ে দিয়েছি আমি এখানে ধন্যবাদ জ্ঞাপন করবো যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন ইউএস বাংলা তারা কিন্তু তাদের ক্যাপাসিটি না থাকা সত্ত্বেও তারা ফ্লাইট কাটেল করে অন্য জায়গার থেকে রুট কাটেল করে এই এই যে সিচুয়েশনে তারা অবদান রাখার চেষ্টা করেছে এবং অনেকগুলো ফ্লাইট তারা পরিচালনা করেছে একইভাবে অন্যান্য অনেকগুলো বিমান সংস্থাও এগুলো পরিচালনা করছে কিন্তু এত অল্প সময়ে এতগুলো যাত্রী সেটি তো সেটি খুব কঠিন কাজ এটা আপনি মোহাম্মদ মফিদুর রহমান আপনি যথার্থই বলেছেন এবং যে ব্যবস্থাগুলো এত অল্প সময়ে এর বেশি ব্যবস্থা হয়তো আমাদের দেশের যে ক্যাপাসিটি অনুযায়ী সেটি কঠিন হয়ে পড়বে কিন্তু এই যে বেশি ভাড়া নেওয়ার যে অভিযোগগুলো আসলো এক্ষেত্রে আপনাদের করণীয়টা কি ছিল বা আদৌ আছে কি আসলে সিভিল অফিসারের পক্ষ থেকে ভাড়ার ব্যাপারটা আমাদের কন্ট্রোল করার কোনো একটি নাই তারপরেও যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টে আমরা অনেক সময় এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করি যাতে ভাড়াটা একটু সাশ্রয় রাখা সম্ভব হয় বিশেষ করে যখন আমাদের এই ধরনের যাত্রীদের চলাচল ক্ষেত্রে তো এই ভাড়াটা আসলে বিমান চলাচল বিমান যারা সংস্থাগুলো করে কি ডিমান্ড এটা ডিমান্ডের উপরে নির্ভর করে যখন ডিমান্ড এবং ক্যাপাসিটি ডিমান্ডটা যদি বেড়ে যায় ক্যাপাসিটি যদি কম থাকে তখনই কিন্তু ভাড়া বাড়ে এটা ওয়ার্ল্ড ওয়াইজ গ্লোবালি একটা প্র্যাকটিস তবে এটা যদি এই জিনিসটা আগে থেকে আচরণ ইয়া করা যেত আন্দাজ করা যেত তাহলে হয়তো আমরা একটা অতিরিক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হতে পারি জি বাবিদুর রহমান আরও আলোচনা শুনবো নাজমুল্লাহ সবাই কী বলবেন আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে যাবে আকাশপথে পথে ভাড়াও আকাশ না তা তো বটেই আমি বলছি যে এটা কিন্তু একটা বিপর্যয় ধরেন বাংলাদেশের অর্থনীতি মূলত যে দুটো বিষয়ের উপর নির্ভর করে মোটা দাগে একটি হচ্ছে প্রবাসীদের কাছ পাঠানো আয় আমাদের রেমিটেন্স আর দ্বিতীয় হচ্ছে আমাদের তৈরি পোশাক রপ্তানি তৈরি পোশাক রপ্তানিরও নানান সংকট চ্যালেঞ্জ সামনে আছে এগুলো আমরা জানি এখন আপনার এই প্রবাসী আয় যে কমে গেছে সেটাও আমরা জানি এবং সরকার প্রণোদনা দিয়েও কিন্তু সেটা বাড়াতে পারছে না আমাদের কিন্তু জনশক্তি বাইরে কমে যায় নাই নতুন করে যাচ্ছেও হয়তো এক এক দেশে এক এক রকমের সংকট আছে তার মানে হচ্ছে প্রবাসীরা যেই অর্থ বাংলাদেশে পাঠাতো সেটার পরিমাণ কমে গেছে পাঠাচ্ছে ঠিকই কিন্তু বৈধ পথে না অবৈধ পথে হুন্ডির মাধ্যমে যার কারণে সরকার সেটা সুবিধা পায় না যার কারণে আমাদের যে রিজার্ভ সেটা বাড়ানোর যেই প্রচেষ্টা সেটা খুব একটা সফল হচ্ছে না এবং আমরা জানি যে আমাদের রিজার্ভ কমতে কমতে এখন একটা বিপজ্জনক পর্যায়ে চলে এসেছে ফলে রিজার্ভ কমে যাওয়া একটা দেশের অর্থনীতি একটা দেশে কত বড় সংকট তৈরি হতে পারে আমরা শ্রীলঙ্কার কাহিনী জানি রাজনীতিতে অনেক আলোচনা হয় শ্রীলঙ্কা নিয়ে কিন্তু আমাদের যেই বিপদগুলো এখন সামনে আছে অর্থনৈতিক সংকট জি সেটা কিছুটা জাতীয় কিছুটা আন্তর্জাতিক তার অন্যতম দুটি জায়গার একটি হচ্ছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের যে অবদান সেই জায়গায় এরকম সংকট তৈরি করা এবং তার পেছনে যদি সরকারি দলের লোক থাকে অথবা কোনো না কোনো ব্যক্তি বা এজেন্সির দায় থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বা এই চক্রকে যেটা সিন্ডিকেট হিসেবে পত্রিকা প্রকাশিত হয়েছে এবং সব ক্ষেত্রেই যত খাত আছে যখনই কোনো অঘটনের খবর আমরা দেখি তার পেছনে কিন্তু ক্ষমতাসীন দলের লোকজন থাকে আর ক্ষমতাসীন লোক ছাড়া কোনো অপকর্ম বড় ধরনের দুর্নীতি একটা হ্যাঁ তার মানে হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতার যে অপব্যবহার এটি নানান আরেক ভাই প্রশ্নটি রেখে যায় বিরতি থেকে ফিরে এসে শুনবো সেটি প্রশ্নটি এরকম একটি নিশ্চয়ই আপনি প্রতিবেদনটি পড়েছেন যে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগে চার ঘন্টা বিশ মিনিট আর কলকাতা থেকে যেটি সময় লাগে চার ঘন্টা পঁচিশ মিনিট এখন আমাদের এখান থেকে টিকিট কাটলে লাগছে আঠাইশ হাজার টাকা কলকাতা থেকে টিকিট কাটলে লাগছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তা আমাদের এখানে এমন কি আছে যে কারণে আসলে প্রায় দ্বিগুণ অর্থ লাগছে এই প্রশ্নটি রেখে গেলাম বিরতি থেকে ফিরে এসে শুনব প্রিয় দর্শক আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি নিচ্ছি ছোট্ট বিরতি ফিরছে একটু পরেই দর্শকবিরতির পর আবারও স্বাগত আর অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি রেমিটেন্স যোদ্ধা কি শুধুই কথার কথা আব্দুল সালাম যে প্রশ্নটি রেখে যাওয়া যে একই জায়গায় ঢাকা থেকে যেতে যা ভাড়া লাগছে কলকাতা থেকে তার অর্ধেক লাগছে আসলে এয়ারলাইন্স ভাড়া নির্ধারণ করে অনেকগুলো মানদণ্ড আছে তবে এইটার ভিতরে আমরা যেটা দেখি যে একই রুটে কয়টা এয়ারলাইন্স চলাচল করে যদি মনোপলি হয়ে যায় তখন কিন্তু ভাড়াটা বেশি হয় বা দুইটা তিনটে এয়ারলাইন্স ছিল বেশি হয় যদি যাত্রীর সংখ্যা বেশি থাকে এয়ারলাইন্সের সংখ্যা কম থাকে তখন কিন্তু তারা ভাড়াটা বাড়িয়ে রাখে এখানে আরও অনেকগুলো বিষয় আছে সাম্প্রতিক সময় গত প্রায় বছর খানেক যাবত। বিদেশি কোন কোনো এয়ারলাইন্স তারা লোয়ার ক্লাসের টিকিট সেল করা বাংলাদেশে একেবারে বন্ধ করে রেখেছে আপনারা জানেন যে টিকিটের ইকোনমি ক্লাসই যদি আমরা ধরি সেটা অনেকগুলো সাব ক্লাস আছে এবিসিডি একদম পনেরো ষোলোটা এরকম থাকে তো তারা লোয়ার তিনটা চারটা বা পাঁচটা ক্লাস একদম টোটালি বাংলাদেশ থেকে সেল বন্ধ দ্যাট ইজ ওই লোয়ার ক্লাসগুলো আপনি বাংলাদেশের বাইরে থেকে পাবেন বাংলাদেশ থেকে এটা সেল বন্ধ তো ওদের সাথে কথা বললে আমরা যেটা জানি যে বাংলাদেশ থেকে রেমিটেন্সের যে প্রবলেমটা ডলার সংকটের কারণে তারা যেটা বলে তাদের রেমিটেন্স করতে সময় বেশি লাগে চার মাস পাঁচ মাস ছয় মাস আরও বেশি সময় লাগে অনেকের এইটার কারণে তারা লোয়ার ক্লাসের টিকিটগুলো সেল বন্ধ করে রেখেছে একটু হায়ার ক্লাসে তারা বিক্রি করে আর ওদের সফটওয়্যারটাই এমনভাবে ডিজাইন করা যখনই বুকিং বেশি হইতে থাকবে প্রাইস বাড়তে থাকবে এটা অটোমেটেড করা এইটার কারণে দামটা বেশি হয় আমাদের দেশ থেকে আর অনেকগুলো বিষয় আছে কিছু কিছু এয়ারলাইন্স বাজেট কেরিয়ার বা এই লেভেলের যেহেতু অটোমেটেড অথবা অটোমেশন যেটাই বলুন না কেন এরপর আমরা একটা চক্র এর পিছনে একটা চক্র আছে এই অভিযোগটি কেন শুনি আমি সেটাতে আসতেছি কিছু কিছু এয়ারলাইন্স আছে তারা তাদের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেল যেই সব চ্যানেলে টিকিট বিক্রি করার কথা সবগুলো বন্ধ করে রেখেছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে জিডিএস সিস্টেমে বিক্রি করার কথা ছিল সেটা বন্ধ তাদের ওয়েবসাইট পোর্টাল বন্ধ তারা শুধুমাত্র কাউন্টার থেকে বিক্রি করে এবং এই যে কাউন্টার থেকে টিকিটটা বিক্রি করে এইটার প্রাইস কত এইটা ওনারাই জানেন আর কেউ জানেন না এবং টিকিটের গায়ে কোনো প্রাইস লেখা থাকে না তারা কোনো ফেয়ার চার্ট কোনো এজেন্সি বা কোনো প্যাসেঞ্জারের কাছে দেন না এবং যদি তারা বলেন যে ঢাকা থেকে সিঙ্গাপুরে যদি আমরা এক্সাম্পল দিই সিঙ্গাপুরের রুটের টিকিটের দাম ষাট হাজার টাকা আপনাকে ষাট হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হবে এইখানে অ্যাকচুয়াল ফেয়ার কত গভর্নমেন্টের ট্যাক্স কত বা এজেন্সির কমিশন কত কোনো হিসাব কিন্তু তারা দেয় না এটা এক ধরনের ঘটনা কিছু কিছু অ্যারলাইন্স করছে আবার আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন এয়ারলাইন্স তারা তাদের সিলেক্টিভ এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করতে পছন্দ করে আমাদের দেশে গভর্নমেন্ট অনুমোদিত প্রায় সাতত্রিশ আটত্রিশশো ট্রাভেল এজেন্সি আছে এর ভিতরে যারা আয়েটা অ্যাক্রেডিটেড প্রায় এক হাজারের মতো তারা সরাসরি টিকিট এয়ারলাইন্সের করতে পারে এই এক হাজার এজেন্সিকেও কিন্তু এয়ারলাইন্স টিকিট বিক্রি করার সুযোগ দেয় না এটাও তারা নিয়ন্ত্রণ করে এটা কিন্তু ওপেন না তো নিয়ন্ত্রণ করার পিছনেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো এজেন্সির প্রতি তাদের ভালোবাসা বেশি তাদের গুরুত্ব বেশি তারা বেশি টিকিট দেয় পিছনের কারণটা এটা একেবারেই স্বাভাবিক যার সাথে যার ভালো সে বেশি পায় যার সাথে সে না এরকম একটা অবস্থা ভালো সেবা দেয় ভালো সেবার কোনো বিষয় নাই সেবার সবারই সমান টিকিট তো সেবার ভিত্তিতে সময় সার্ভিস দেয় না আলটিমেট সার্ভিস প্রোভাইডার ইজ এয়ারলাইন্স তো ট্রাভেল এজেন্সি তাদের যে সিলেক্টিভ এয়ারলাইন্স কর্তৃক যেসব এজেন্সিকে বেশি সুযোগ দেওয়া হয় তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে মনোপলি মালিক কারা সেটা দাম বেশিতে বিক্রি করতে পারে নাজমুল ভাই যে একটা প্রশ্নটা রাখলেন যে আসলে মালিককে সেটা কতটা প্রভাব রাখে আমি আমি এটাতে আসতেছি আর একটা বিষয় যেটা আছে যে গ্রুপ টিকিটিং আপনি একটা ফ্লাইট ফুল খালি জিডিএস সিস্টেমে সেটাকে আপনাকে ক্লোজ করে দেখানো যায় এয়ারলাইন্স পারে সেটাকে তাদের কমান্ড দিয়ে টিকিট ফ্লাইট সোল্ড আউট ক্লোজ দেখাচ্ছে কিন্তু আসলে সেল হয় নাই এইটাকে করা যায় তারা কন্ট্রোলিং করে গ্রুপ টিকেটের নামে নাম ছাড়া একদম ব্লক করে ফেলে পুরো ফ্লাইটটা কোন কোন পছন্দের এজেন্সিকে 50টা 100টা 200টা টিকিট তারা দিয়ে রাখে এবং সেটা ফ্লাইট মন করার সাথে অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসের টিকিট যদি চিন্তা করেন বাস আগস্ট মাসের চিন্তা করেন যে এই মাস থেকে কিন্তু তারা এগুলো ডিস্ট্রিবিউশন করে দিয়েছে কিছু কিছু এয়ারলাইন সবাই কিন্তু না এটা এইখানে যখন এই গ্রুপ টিকিটিং দিচ্ছে এজেন্সিকে ওই এজেন্সি এবং ওই এয়ারলাইন্সে তাদের একটা বিশেষ সম্পর্ক আছে তা না হলে একজনকে কেন একশো সিট দিবে আর অন্য এজেন্সি চাইলেও কেন পাচ্ছে না জি এইখানে একটা বিষয় রয়ে গেছে এই গ্রুপ টিকিটিংয়ের কোনো নীতিমালা আমাদের এইখানে নাই এয়ারলাইন্স কী প্রক্রিয়ায় তার বিপণন এবং বিক্রয় করবে

একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো ঘটতেছে যেটা আপনি বলতেছিলেন যে কোন কোন এজেন্সি এটা আপনি যে কোনো এয়ারলাইন্সের টপ টেন এজেন্সির আপনি হিসাবটা নেন টপ ফিফটিন এজেন্সির হিসাবটা নেন তাহলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশ বিমানকে বলেন আপনি প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলেন তাহলে আপনি পেয়ে যাবেন যে তারা কিভাবে বছরের পর বছর টপ হচ্ছে একই এজেন্সি বাংলাদেশের তো নতুন নতুন আরও অনেক এজেন্সি আছে তারা কেন সুযোগগুলো পাচ্ছে না আর ঘুরে ফিরে কেন কয়েকটা এজেন্সি নামিয়ে আসে তার মানে সে কেউ প্রতিযোগিতার মাধ্যমে ভালো সেবা দিয়ে অন্যকে টপকে যাচ্ছে না এমনি স্বজন অথবা সম্পর্ক প্রীতির কারণে তাকে এগিয়ে রাখা হচ্ছে সেটিও আসলে তদন্ত বলুন অথবা সেটি খোঁজ নিয়ে জানা প্রয়োজন আব্দুল সাল্লাম আরও আলোচনা শুনবো এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান আপনার কাছে আসতে চাই আপনি শুরুর দিকে আলোচনায় বলছেন তারপরও যেহেতু স্পষ্ট করেই প্রশ্নটি রাখি যে টিকিটের অভাবে দেশটিতে মালয়েশিয়া যেতে পারছে না একত্রিশ হাজার কর্মী কপাল তো তাদের পুলল এবং তাদের আলোচনাও শুনলেন তো সেখানে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এই যে তাদের পাঠানো অথবা যোগাযোগ এই বিষয়গুলোতে সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়ালো বা কোনো আলোচনা হয়েছে কিনা এরকম কোনো তথ্য থাকলেও যেটি যারা যেতে চান কর্মীদেরকে আশ্বস্ত করবে এরকম কোনো আলোচনা থাকলে বা তথ্য থাকলে আপনার কাছ থেকে সেটি জেনে নিতে চাই ধন্যবাদ আমি এই প্রশ্নটিতে যাওয়ার আগে আমি আগের প্রশ্নটিতে একটু অংশগ্রহণ করতে চাই যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রতে ভাড়াটা কেন কম কম্পেয়ার বাংলাদেশে বাংলাদেশে ওইখানে খুব সুন্দরভাবে বলেছে এই টেকনিক্যাল সাইটটা ইয়ার আমাদের যে এয়ারলাইন্স এবং এজেন্টের যে গ্যাপটুকু আছে ওটা উনি ক্লিয়ারলি মেনশন করেছেন ওখানে কিভাবে এটা করে কিন্তু আমি সরাসরি বলবো যে এটা আবারও বলতে চাচ্ছি যে ভাড়াটা নর্মালি ক্যাপাসিটি ভার্সেস ডিমান্ড ডিমান্ড আর ক্যাপাসিটি আমি যদি প্রতিবেশী রাস্তার যদি তাকাই তাদের কিন্তু ক্যাপাসিটি আমি খাই তাদের অনেকগুলো এয়ারলাইন্স আছে এবং ওখানে অপারেটিং কস্ট কম্পারেটিভিটি আমাদের চেয়ে কম হচ্ছে এই কারণেই যে ওখানে ফিল কস্টটা একটু কম আছে এবং আরেকটা জিনিস ওখানে বিদ্যমান আছে সেটা হলো এই ওই দেশে একটা প্রকল্প আছে এটাকে উদ্যান বলে ওদিকে দেশ এটা হলো আপনার রেজেন্টাল তারেক্টিভিটি একটা প্রোগ্রাম তারা আছে নাম দিয়েছে উদে দেশ কা আমনা গড়িক এটা রিজিয়নাল কানেক্টিভিটি স্কিম যেখানে সরকারের একটা ইয়ে আছে এখানে একটা প্রণোদনা তারা পায় এয়ারলাইন্সগুলো এবং এয়ারপোর্টগুলো মানে এই ওয়েবারের জন্য তাদের সার্ভিস চার্জটা অনেকটা কমে আসে বিভিন্ন এয়ারপোর্টে এবং বিভিন্ন এয়ারলাইন্সের জন্য তাই তারা কিছুটা কস সাশ্রয় দিতে পারে আর বাকি যে জিনিসগুলো আপনি আমাদের আরফ সাহেব সুন্দর ভাই বলেছেন এখানে আরও কিছু আছে বাট ওইটাতে আসলে সিভিল এভিয়েশনের কোনো কন্ট্রোল থাকে না এটা যে যারা কনসার্ন তারাই ব্যাপারটা ভালো বলতে পারবেন আর দ্বিতীয় প্রশ্নে আপনি যেটা জানতে চাইলেন যে আমাদের এটা নিয়ে এই যে দুর্ভোগটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়েছে কিনা কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা আমি বলবো যে হ্যাঁ আমার মন্ত্রণালয় বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রী মহোদয় যখনই যে ব্যাপারটা অভিহিত হয়েছেন সাথে সাথে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে এই ব্যাপার কি করা যায় তখন আমি একটাই করেছি যে সব এয়ারলাইন্সকে বলেছি যারা যারা অতিরিক্ত ফ্লাইট করতে চায় আগ্রহী তারা যেন দ্রুত আমাদের আমরা দ্রুত আমি বলেছি এনি টাইম এবং এয়ারপোর্টকে বলে দিয়েছি যে কোনো জায়গা থেকে যদি পরিচালনা যে কোনো সময় যদি করতে চাই আমরা সব দিয়ে দিব এখানে আর টাইম দেখবো না এখানে আমাদের ক্যাপাসিটি কি আছে দেখবো না এটা একটা ন্যাশনাল দুর্যোগ হিসাবে দেখেছিলাম এবং আমি ওই জন্য সবাই প্রস্তুত রেখেছি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা চেষ্টা করছি না তাতে কি এই তাতে এই একত্রিশ হাজার কর্মীর ভাগ্যের কোনো পরিবর্তন হবে কিনা অর্থাৎ তারা আর যেতে পারবে কিনা এইটার ব্যাপারে যেমন আমি আমার সাথে মালয়েশিয়াতে আমাদের যে কাউন্সিল লেবার কাউন্সিলর আছে উনি ফোন দিয়েছিলেন আমি ওনাকে অনুরোধ করেছি যাতে ডেটটা এক্সটেন্ড করার ব্যাপারে এবং আমি শুনতে যে আমার মন্ত্রী মহোদয় রিকোয়েস্ট করেছে প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের মাধ্যমে যেন আরেকটা অ্যাপ্রোচ করা যে এই ডেটটা যেন আরো বর্ধিত করা সম্ভব হয় যাতে করে এই এই বিমানগুলো এই এই যে আমাদের যাত্রীরা আছেন তাদেরকে যেন আমরা পরিবহন করতে পারি যদি ডেটটা বাড়ানো হয় কারণ কালকে বন্ধ হয়ে যাচ্ছে জি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মফিদুর রহমান আরও আলোচনা শুনবো নাজমুল আসর ভাই বরকনে ছাড়া বিয়ের আয়োজন হয় মানে বিয়ের সব আয়োজন আছে কিন্তু বরকনে নাই সেটা তো বিয়ে হবে না আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেখানে বরকনে নাই বাকি সবাই আমরা আছি এখন যে সংকটটি তৈরি হয়েছে যাদের কারণে সংকট তৈরি হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা জনশক্তি পাঠান এবং যাদের সিন্ডিকেশনের কথা পত্রিকা এসেছে এবং যেই ব্যক্তিদের এজেন্সিগুলো এর জন্য দায়ী তাদের কি আমাদের এই অনুষ্ঠানে না আপনি জানেন তাদের অনেকের সাথে যোগাযোগ করে আসলে আমরা রিজ করতে পারিনি তার মানে হচ্ছে কি যে তাদের বলার মতো কিছু নাই বলার সাহস নাই বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো সত্য এটি আমরা ধরে নেব আপনি এড়িয়ে যাবেন কখন যখন আপনার দোষ থাকবে অপরাধতা থাকবে দুর্বলতা থাকবে তখন আপনি এড়িয়ে যাবেন আর আপনি প্রকাশ্যে আসবেন কথা বলবেন প্রশ্নের জবাব দেবেন তখনই যখন আপনার মধ্যে সততা থাকবে আপনি সঠিক দায়িত্ব পালন করেছেন সেটা নিশ্চিত করতে পারবেন তো এই আলোচনার মধ্যে আমরা যারা আছি সবাই হচ্ছে পার্শ্ব চরিত্র মূল চরিত্র কেউ নাই এখন মূল চরিত্ররা কেন আসছেন না আপনাদের ক্ষেত্রে একটা ইতিবাচক না এখন ধরেন মূল চরিত্ররা এগুলো শুনছেন বা দেখছেন কিনা বা দিনভর যে খবর হয়েছে কিনা কিনা অথবা ওনারা দেখে মনে মনে হাসতেও পারেন যে এইসব কি সব কথাবার্তা হচ্ছে এইসব করে কি আর হবে আমাদের যা করে তো আমরা তাই করবো আসলে আবারও রাজনীতিতে যেতে হয় এখন বাংলাদেশের বাস্তবতায় আমি কোনো নির্দিষ্ট দলকে বলছি না বাংলাদেশের বাস্তবতে কোনো একটি দল যখন পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকে তখন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে জাতীয়ভাবে যেসব অন্যায় অপরাধ দুর্নীতি অনিয়ম হয় খাতুয়ারি বলতে পারেন সেটা জাতীয় পার্টির আমল বিএনপির আমল আওয়ামী লীগের আমল সব ক্ষেত্রেই পাঁচ বছরের যে অপকর্মগুলো হয় ভালো কাজ তো নিশ্চয়ই হয় সব সরকারি ভালো কাজ করেন যে খারাপ কাজগুলো হয় সেটা যেই প্রভাব পড়ে জাতীয় জীবনে আর একই দল একই সরকার একই আয়োজন যখন পরপর চার মেয়াদে হয় তখন ওই অপশক্তিগুলো চার গুণ বেশি খারাপ কাজ করে আমি বলছি যে রাজনৈতিক অপশক্তি প্রশাসনিক অপশক্তি ব্যবসায়িক অপশক্তি প্রত্যেকটা খাতেই তো অপশক্তি আছে খারাপ মানুষ আছে দুর্নীতিবাজ মানুষ আছে এই দেশকে বারোটা বাজিয়ে আপনার সম্পদ লুটপাট করা যারা অনিয়ম দুর্নীতি করতে চায় ক্ষমতা ব্যবহার করে তাদের অবস্থানটা খুব পাকাপুক্ত পুক্ত হয়েছে এবং দীর্ঘমেয়াদী হচ্ছে এবং তারা নিশ্চিত থাকছে যে অনেক দিন এই ব্যবস্থা থাকবে না তাহলে রেমিটেন্স যারা প্রবাসী শ্রমিক অথবা তাদেরকে রেমিটেন্স যুদ্ধ আরো নানা ধরনের বিশেষণ আমরা ব্যবহার করি তাদেরকে বলি ওগুলো কথার কথা তেল মারা তাদেরকে খুশি করা মানে তারা জীবনের সর্বস্ব উজার করে মানে মাথা গাম পায়ে ফেলে বছর পর বছর অর্থ উপার্জন করে দেশে পাঠাচ্ছে সেটা দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মানে অনেক বাহাদুরি অহংকার সেই জায়গাটায় আমরা কতটুকু মনোযোগী আপনি চিন্তা করেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এক একসময় ছিল না তার মানে এই যে প্রবাসীদের গুরুত্ব কতখানি রেমিটেন্সের গুরুত্ব কতখানি তাদের পাঠানো অর্থ সেই কারণে কিন্তু আলাদা মন্ত্রণালয় করা হয়েছে তারপরও যদি আমরা সেই গুরুত্বটা না দেই তাদেরকে সেই সম্মানটা না দেই তাদের এই সুখ দুঃখ কষ্ট দুর্দশাগুলি দূর না করি বা যথেষ্ট পরিমাণে করতে না পারি তাহলে আলাদা মন্ত্রণালয় কেন আবারও বলে সে টাকা পাঠালে খুব ভালো হ্যাঁ টাকা পাঠালে ভালো না পাঠালে ভালো না তোমরা মইরা যাও সমস্যা পরও কোনো ব্যাপার না আমার দরকার টাকা সেটিও তো আমরা পাচ্ছি না কারণ যারা পাঠাচ্ছে তারা এখন দেখছে যে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠালে যে লাভ তার চেয়ে ভালো অবৈধভাবে পাঠালে সেটা নাজমুল এই আপনি যথার্থী বলেছেন যে এই সরকারের বেশ কিছু উদ্যোগ এবং কর্মকাণ্ডও আছে সেগুলো নানাভাবেও চলছে কিন্তু এখানে একটা সমন্বয়ের যে একটা অবস্থা সেটা কিছু কোনো সরকারি এক খারাপ কাজ করে না আর এই সরকারের অসংখ্য ভালো কাজ আছে যেগুলো ঐতিহাসিক এবং এমন সব কাজ এই সরকার করেছে এই তিন চার মেয়াদে যেগুলো ইতিহাসে লেখা থাকবে একশো দুশো তিনশো বছর পরেও একই সাথে দীর্ঘদিন থাকার কারণে এবং অপশক্তি জেকে বসার কারণে এবং তাদেরকে সরকার ব্যবহার করে না সরকার তাদেরকে ব্যবহার করে সেটা আলাদা বিতর্ক তাদের শক্তিশালী অবস্থানের কারণে যে অপকর্মগুলো হয়েছে এই সরকারের আমলে সেগুলো কিন্তু তিনশো বছর পরে কলঙ্কিত ইতিহাস হিসেবে লেখা থাকে জি অসংখ্য ধন্যবাদ আর সমাধান হিসেবে কোনো উপায়ের কথা বলবেন কিনা এই ধরনের সময় যদি কখনো সামনে আবার আসে তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা এখানে বিএমইটি আছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং যে ব্যুরো যেটা ম্যান পাওয়ার ব্যুরো তারা আছেন বাইরা আছেন বিমান মন্ত্রণালয় আছেন আটাব আছে এটা সব সকলকে নিয়ে সমন্বয় করা যে আমাদের কাছে ডিমান্ড আছে পঞ্চাশ হাজার এবং সেটা যেতে হবে এক মাসের মধ্যে তাহলে উপায় কি। এখানে চেয়ারম্যান মহোদয় আছেন ক্যাবের ওনারা থাকতে পারেন ওনাদের প্রতিনিধি থাকতে পারেন তখন কিন্তু এইটাকে শর্ট আউট করা সম্ভব যে হ্যাঁ কোন কোন এয়ারলাইন্স যাচ্ছে তাদের ক্যাপাসিটি কি আছে ক্যাপাসিটি ফ্লাইট বড় করা অথবা এক্সট্রা ফ্লাইট দেওয়া চার্টার্ড ফ্লাইট দেওয়া অথবা সাময়িক সময়ের জন্য ওপেন স্কাই করে দেওয়া যে যে এয়ারলাইন্সই চায় এখানে আসবে প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে সেটাও কিন্তু সম্ভব কিন্তু এই যে এই যে সমস্যাটা হবে এইখানে যে এত বড় একটা জট হয়ে আছে এইটা কিন্তু বাস্তবিকভাবে বিমান মন্ত্রণালয়ও জানে না আটাব আমরাও জানি না এবং আমি মনে করি যে চেয়ারম্যান মহোদয় মোধায় অনেক দেরিতেই জেনেছেন এই দেরিতে জানা বা দেরিতে জানানো তিনি বলছিলেন তিনি জানার পরেই কিন্তু আসলে ব্যবস্থা নিচ্ছেন নানা সংস্থা বা ব্যক্তির সাথে কথা বলেছেন রাইট এটা আমরা দেখেছি উনি অনেকগুলো এক্সট্রা ফ্লাইটের পারমিশন দিয়েছেন এবং যারা চেয়েছে তারাই পেয়েছে আমরা সেটা জানি এবং খুব দ্রুততার সাথেই দিয়েছেন এই জন্য ওনাকে আটাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই বিমান মন্ত্রী মহোদয় কিন্তু খুব আমি তার সাথে দেখা করেছিলাম যখন এই ক্রাইসিসটা শুরু হলো তিনি বলেন যে এখন একদম ভেরি লাস্ট মোমেন্টে কি করা যাবে ও তোমরা আগে কেন আসো নাই এখন আমরা তো এটা যাওয়ার কথা না যিনি ডিমান্ডটা নিয়ে আসছেন বায়রা বলেন বা বিএমইটি বলেন তাদের সার্ভারে তো এই ডাটাগুলো আছে যে টোটাল ভিসা পাঁচ লাখ এখানে সাড়ে চার লাখ গেছে পঞ্চাশ হাজার এখনও যায় নাই একত্রিশ তারিখের মধ্যে যেতে হবে এই তথ্যটা তো তারা সাপ্লাই দিবে বিমান মন্ত্রণালয়কে তখন না এটার একটা সমাধান আসবে কিন্তু এই ধরনের ঘটনাগুলো যেহেতু করা হয় নাই সেই কারণে এই ক্রাইসিস ভবিষ্যতে এইটা করতে হবে একটা সমন্বয় অবশ্যই থাকতে হবে প্রতি মাসে মানে আমি একটু জানতে চাই যে আর সেটাই যে সমন্বয় যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু যে হচ্ছে না এর পিছনে কি ওই চক্রটা দায়ী কিনা যে তারা সমন্বয়ের কাজটাকে টেনে ধরছে আমি এটা মনে করি না কারণ যিনি ভিসাটা নিয়ে আসছেন তার তো একটা ইনভেস্টমেন্ট আছে তিনি ভিসাটা টাকা দিয়েই তো কিনে আনছেন এবং তার একটা লাইবিলিটিও আছে প্যাসেঞ্জার কাছ থেকে তিনি টাকা নিয়েছেন তাকে যাত্রী পাঠাতে হবে কিন্তু তিনি যদি পাঠাতে না পারেন তিনি কিন্তু দোষী হয়ে রইলেন প্যাসেঞ্জারের চাপের মধ্যে থাকলেন সরকারের চাপের মধ্যেও তিনি থাকলেন তারা এখানে কোনো গাফিলতি করছে ব্যাপকভাবে সেটা আমি বলবো না বাট তাদেরও কিছু ল্যাকিংস অবশ্যই আছে তা না হলে গত সাত দিনে কেন হাজার হাজার লোকের বিএমইটি ছাড়পত্রের জন্য জমা হবে এটা তো আরও পনেরো দিন বিশ দিন বা এক মাস আগে একেবারে ঢিলে ঢালা আমাদের প্রস্তুতিটা যথাযথ ছিল না এখানে সমাধানের জন্য আরো অনেক কিছুই করা যেতে পারে তবে এয়ার টিকিটের বিষয়টাতে আমি বলতে চাই চেয়ারম্যান মহোদয় শুনতেছেন আহ সিভিল এভিয়েশন আইন যেটা দুই সালে সেটা বিধিমালা প্রণয়নের কাজ চলতেছে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি মন্ত্রণালয়কে এবং চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি এই বিধিমালা এই প্রাইসিং সম্পর্কে যদি কিছু রাখা সম্ভব বা সুযোগ থাকে যে লেবারদের জন্য একটা নির্দিষ্ট কোটা রাখা বা একটা লেবার ফেয়ার রাখা সেটা রাখার জন্য আমি অনুরোধ জানাবো এবং লেবার সেক্টরগুলোতে ফ্লোর প্রাইস এবং সিলিং প্রাইস একটা নির্ধারণ করা যদি সুযোগ থাকে সেটাও আমি অনুরোধ সিন্ডিকেট কি এয়ারলাইন্সের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল তারা যাতে এটা ওপেন রাখে জিডিএস ওয়েবসাইট এবং আদার তারা টিকিট বিক্রি করবে টিকিট বিক্রি করছে কত টাকা রেমিট করছে কত টাকা এটারও কিন্তু একটা সমন্বয় হওয়া বা এটা একটা সমন্বয় করা যাতে সিন্ডিকেট অথবা এই চক্রের অসাধু চক্রের দৌরত্ব বন্ধে আসলে কি করা যায় এটা মন্ত্রণালয় আছেন তারা ব্যবস্থা নিতে পারেন আটাবের কোনো পরামর্শ আছে আটাব হচ্ছে এয়ার টিকিট বা ট্যুরিজম প্যাকেজ এইটার সাথে রিলেটেড ম্যান সেন্ডিং এর সাথে কিন্তু আটাব জড়িত নাই না কিন্তু আমরা টিকিটগুলো সেল করি প্রসঙ্গে যদি একটু শুনতে চাই যে একেবারে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য কোড আন কর যে গলায় পাড়া দিয়ে টাকা নেওয়া বলতে যা বুঝায় কোন কোন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে সেই অভিযোগ আমি কিন্তু শুরুতেই বলেছি এয়ারলাইন্স থেকে ভাড়াটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সকল সেটি হওয়ার কথা এবং সেটি হবে তাহলে গলায় পাড়া দেওয়ার প্রশ্ন আসলো কেন আমি সেটাই বলতেছি সকল এজেন্সি কিন্তু টিকিট বিক্রি করতে পারে না এই যে এক্সট্রা ফ্লাইটগুলো গেল কারা কারা টিকিট বিক্রি করেছেন তারা কোন সোর্সে টিকিটগুলো পেয়েছেন সেগুলো আপনারা খুঁজে বের করতে হবে কেন বাংলাদেশের এক হাজার এই সময় টিকিট ওপেন করা হবে সবাই তো কম্পিউটারে বসা ছিল তারা তো পায় নাই টিকিটটা কিভাবে কিভাবে পেলো সেটাও তো দেখা দরকার আছে আপনাদের মধ্যে কোন এজেন্সি খুব কোনটা সহ অবস্থায় আছে এটা আমাদের এজেন্সির হাতে কিছুই না। দেখেন এয়ারলাইন্স হচ্ছে ট্রাভেল এজেন্সির প্রিন্সিপাল এয়ারলাইন্স যেইভাবে এজেন্সি বলবে সেইভাবে ওই এজেন্সি চলতে বাধ্য থাকে না কি দেখেন এই যে সংকটটা তো হঠাৎ করে তৈরি হয়নি যে আলোচনাটা আমরা শুরু থেকে করছি আরেফ ভাই বারবার বলছিলেন যে সমন্বয়ের অভাব এখন এই সমন্বয়ের অভাবের জন্য আসলে কে দায়ী আবারও ওই জায়গায় যারা জনশক্তি পাঠাচ্ছেন তো জনশক্তি যারা পাঠাচ্ছেন তাদের মূল দায় তার সাথে সংশ্লিষ্ট অন্য অন্য পক্ষ আসছে তাদের কথা আসছে কিন্তু যদি এই সিন্ডিকেটের কথা যেটা পত্রিকা আসছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তারাই সব কিছু নিয়ন্ত্রণ করেছে তারাই চায়নায় সমন্বয় হোক তারাই এই সংকট তৈরি করেছে বা তারা তাদের স্বার্থে কাজ করতে গিয়ে এই সংকটটা বেরিয়ে এসেছে আমরা ধরেন এক সময় এই যে আপনার ভিসা এবং টিকেট এই দুটো নিয়ে যে সংকট আমরা হজের ক্ষেত্রেও দেখতাম জনশক্তিরতনের ক্ষেত্রে দেখতাম গত কয়েক বছর ধরে কিন্তু হজের ক্ষেত্রে এই সংকটটা প্রায় নেই বললেই চলে এবার গতবার খুব স্মুথলি সব হজ যাত্রীরা গেছে তাহলে ওখানে যদি সব কিছু ঠিক মতো করা যায় ছোট করে যেটা সমন্বয়ের কথা বলতেছিলাম সেটা শুধুমাত্র ক্রাইসিস আসলে তা না প্রতি মাসে একটা সমন্বয় সভা হতে পারে বিএমইটি বাংলাদেশ বিমান ক্যাব বিমান মন্ত্রণালয় সহজ কোন সেক্টরে কোন রুটে কি পরিমাণ লেবার যাবে কি পরিমাণ ছাড়পত্র তারা পাচ্ছে সেটা একটা অ্যাসেসমেন্ট যদি মন্ত্রণালয়ের কাছে থাকে মন্ত্রণালয় সেটাকে অ্যাসেস করে আবার এয়ারলাইনগুলোকে বলতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মফিদুর রহমান আপনার কাছে আসতে চাই যে আমরা একটা সমাধানের উপায় কি কিভাবে এটা সমাধান করা যায় সেটা খোঁজার চেষ্টা করছি স্টুডিও দুজন সম্মানিত আলোচক তাদের নিজ নিজ অভিজ্ঞতার জায়গা থেকে বা প্রেক্ষাপটে তারা সেই সমাধানের উপায়গুলো বললেন আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই ধন্যবাদ আসলে আমি মাঝখানে একটু বিড়ম্বনার কারণে অফলাইন হয়ে গিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছি যে এই সমস্যাটা সমাধানের জন্য আসলে একটা কনসেন্ট্রেটেড এফোর্ট দরকার সবগুলো এজেন্সির মাধ্যমে প্রতিষ্ঠান মন্ত্রণালয় সবাইকে একসাথে করা উচিত ছিল যেমনটি আমরা করেছিলাম করোনার সময় এর সময় আমাদের অনেক আমাদের এই যুদ্ধ আটকে পড়েছিল এবং তাদেরকে দেশে আনা এখান থেকে বিদেশে প্রত্যাবর্তন করার জন্য আমাদের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তখন কিন্তু টোটাল রিকয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করেছি এবং সবাই মিলেই কিভাবে চার্টার ফ্লাইট করে অতিরিক্ত ফ্লাইট দিয়ে কিভাবে এগুলো সমাধান করা যায় সম্ভব হয়েছিল তা আমি মনে করি আমাদেরকে এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য এই ধরনের একটা এফার্ট পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাইরা থেকে আরম্ভ করে আমাদের বিমান মন্ত্রণালয় এবং যারা এখানে ট্রাভেল এজেন্সি আছেন সকলকে মিলেই যদি আমাদের এই বিষয়টা নিয়ে আগে থেকে ইয়া করা যেত আমাদেরকে সম্পৃক্ত করা যেত তাহলে হয়তো এই ধরনের সিচুয়েশন উত্তরণ যেত যাই হোক যেটা হয়ে গেছে এখন যেহেতু আমাদের এখন উচিত যেটা আমি মনে করি যে বাকি যারা যেতে পারে নাই সরকারি উদ্যোগে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসী কল্যাণের মাধ্যমে মালয়েশিয়াকে অ্যাপ্রোচ করা যে আমাদের তাদের পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা অসংখ্য ধন্যবাদ এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান নাজমুল আশরাফ এবং আব্দুল সালাম আরেফ আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি জানিয়ে রাখছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত এগারোটা বিশ মিনিটে সরাসরি সম্প্রচার হয় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ